এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা ব্যবস্থা দুপুর থেকে জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‍্যাব। সকালে জামায়াত নেতা কাদের মোল্লার মামলার রায় দেওয়ার তারিখ ঘোষণার পরই ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের সব প্রবেশ পথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।